নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্টারদের অন্তর্মহল। সম্প্রতি শেষ হতে চলেছে মিঠাই, কিন্তু এরই মধ্যে এলো সুখবর। আড়াই বছর ধরে প্রেম করছেন অভিনেতা উদয় প্রতাপ সিং এবং অভিনেত্রী অনামিকা চক্রবর্তী, কিন্তু এবার এক ধাপ উত্তরণ ঘটেছে তাদের। বিয়ের পিঁড়িতে বসতে চলেছে উদয় অনামিকা। চলতি মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে। সম্প্রতি তারা নিজেদের সামাজিক মাধ্যমে আইবুড়ো ভাতের ছবি ভাগ করে নিয়েছেন। সেই ছবিতে অনামিকাকে দেখা গেছে বেজ রাঙা চুড়িদারে এবং উদয়ের পরনে সবুজ শার্ট ও কালো ডেনিম। এই প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনামিকা জানান, খুব শীঘ্রই সুখবরটা পাবেন সকলে, কিন্তু সবটাই হবে ব্যক্তিগত পরিসরে। আত্মীয় স্বজন ও কাছের বন্ধু বান্ধবদের উপস্থিতিতে নিজেদের জীবনের বিশেষ দিনটা কাটানোর পরিকল্পনা করেছেন অভিনেত্রী। এর বেশি কিছু জানাননি অনামিকা। তবে সূত্রের খবর অনুযায়ী জানা যায়, আগামী 28 জুন আইনি বিয়ে সারবেন উদয় অনামিকা। আনুষ্ঠানিক বিয়ে হবে তারপর। তাহলে খুব শীঘ্রই নতুন জীবনে পা রাখতে চলেছেন এই জুটি। উদয় এবং অনামিকার জন্য রইল অনেক শুভেচ্ছা। বন্ধুরা, তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরো তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।